হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা গত পরশু দিন রাত 10টার সময় হঠাৎ ডিসিশন নিয়ে নারায়ণগঞ্জ চলে আসি, আর আমার দেবরের ছেলেটার ছিল জন্মদিন, এই কারণে সারপ্রাইজ দেওয়ার জন্য ঘটনাটা ঘটিয়েছি। তো আমরা কাউকে আসলে বলি নাই, আর আমার হাজবেন্ড সকাল থেকেই সেখানে ছিল, কিন্তু কঠোরভাবে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল যাতে কাউকে না বলে। তো হঠাৎ করে আমরা বাসায় এসে পড়াতে সবাই একদম খুব খুশি। আমরা একটা কেক নিয়ে এসেছিলাম বাচ্চাটার জন্য। যাই হোক, সবাই মিলে অনেক আনন্দ উল্লাস করার পরে আমরা একটু ক্লান্ত হয়ে যাই। তারপরে এই বাসায় নাস্তা টাস্তা চা এগুলো খেয়ে আমরা কিছুটা সময় যাপন করি, কিন্তু বাসা থেকে আমরা খেয়ে এসেছিলাম। তারপরও আমার যা অনেক কিছু রাতের বেলায় আমাদের জন্য আয়োজন করে। তারপরে আমরা এক একজন সবার সাথে কুশলাদি লেনদেনের পরে আমরা বসি গল্প করার জন্য, আর ওরা আসলেই জানতো না, এই কারণে আমাদের জন্য কিছুই রান্না করে নাই। আর আমরাও যেহেতু খেয়েই আসবো নারায়ণগঞ্জ ঢাকা থেকে, এই কারণে আর আগে থেকে কিছুই বলি নাই, কিন্তু ওরা যার পর নাই খুশি। আর বাচ্চাটার কথা কি আর বলবো, ও মনে হয় ভালো করেই জানতো আমরা আসবই, কারণ এ পর্যন্ত কখনোই এমনটা হয় না ওর জন্মদিন আর আমরা আসবো না। আর এই ছোট্ট বাচ্চাটাকে ওরা গুনে গুনে 14টা কিল দিচ্ছে, মানে এই 14টা কিল দেওয়ার কারণ হলো ওর বয়স 14তে এসে পৌঁছলো। আর পরের দিন সকালবেলা আমার ছোট যা আমরা ঘুমের থেকে ওঠার আগেই রান্না বান্না শুরু করে দিয়েছে। ও এক চোলায় গরুর মাংস আর এক চোলায় পটল দো পেঁয়াজা করছে, আর ওর হাতের পটল দো পেঁয়াজা খুবই মজা হয়। আরও ছিল চিকেন রোস্ট করেছিল, পোলাও করেছিল, ঢেঁড়স ভাজি করেছিল, মানে আমরা সবাই মিলে খুবই মজা করে খেয়েছিলাম। সেগুলো সামনের ব্লগে আপনারা আরও দেখতে পারবেন। আর আসলেই সকালে এখনও কিন্তু আমরা নাস্তা করি নাই, তার আগেই ওর রান্না বান্না প্রায় শেষ, আর এই যে একটা একটা করে পটল উল্টে নিচ্ছে, আর আমার এত ভালো লাগছিল দেখতে। তো আমরা এখন বাচ্চা কাচ্চারা ঘুম থেকে উঠে ওরা পাশেই একটা নতুন হোটেল হয়েছে সেখানে ওর চাচুর সাথে নাস্তা করতে চলে গেছে। আর আমাদের বাচ্চাদের এইটাই মজা, মানে নারায়ণগঞ্জ আসলে নানার বাড়ি দাদার বাড়ি সবটাই কাছাকাছি, ফলে ওরা হেঁটে বেড়ায়, চারদিকেই ওরা ঘুরে বেড়ায়। রাত 12টা 1টা যে কোনো সময় পাশের হোটেলে চলে গেল, চা খেতে চলে গেল, একটু বাইরে গল্পগুজব করলো, এটাতেই ওরা খুবই মজা পায়। এই যে আমরা দুই যায়ের জন্য আমাদের হোটেল থেকে পরোটা পাঠানো হয়েছে, তো আমরা দুজন পাশাপাশি বসে পরোটা খেতে বসে পড়লাম। পরোটার সাথে আমার যা আমার জন্য একটু চা বানিয়ে নিয়ে এসেছে, আর পরোটাগুলো অনেক দিন পরে দোকানের ভাজি আর পরোটা খেতে বেশ ভালো লাগলো। আর নেচারালি আমি দোকানে পরোটা ওভাবে পছন্দ করি না, একটু শক্ত লাগে আমার কাছে, কিন্তু সেই দিন খুবই মজা লেগেছিল। আর যেহেতু অনেক দিন যাবতই সকালে নাস্তা খাওয়া হয় না, তাই খুব উপভোগ করেছিলাম। আর সাথে ছিল আমার সেই রং চা, আমি রং চা ছাড়া এখন একদম চলতে পারি না, মানে ঘন্টায় ঘন্টায় আমার রং চা লাগবে। আর কোথাও বেড়াতে গেলে একটু আয়েস করে খাওয়া, আয়েস করে বেড়ানো, আয়েস করে ঘোরা, সেটার মজার কথা আর কি বলবো। আর আমি মানে এমনিতে ঘর কোনো বাসাই ভালো লাগে, তারপরে যখন কোথাও যাই তখন একটু বেড়াতে পছন্দ করি। আমার মেজ ভাসুর আমাকে ডেকে নিয়ে আসলো যে লিপি আসো আমার ছাদ বাগানটা এসে দেখে যাও। তো আমি দোতলায় উঠে ভাই আর এই বোম্বাই মরিচ গাছটা সামনে এসে দাঁড়ালাম আর মুগ্ধ হয়ে গেলাম। গাছটা এত সুন্দর, থরে থরে বোম্বাই মরিচ ধরেছে, কিন্তু আমি চোখেই দেখছিলাম না, মানে সব সবুজের মাঝখানে খুঁজে খুঁজে মরিচগুলো বের করা, আমি যেহেতু চোখে কম দেখি তাই একটু কষ্ট সাধ্য হয়ে যাচ্ছে। পাতা আর মরিচ প্রায় পাশাপাশি, আর এই ছাদে ভাই অনেক গাছগাছালি লাগিয়েছে। আর এই যে দেখুন এই পাশাপাশি দুটো ছাদ, এটা আমাদের আর আমি যে ছাদে দাঁড়িয়ে আছি সেটা ভাইয়ার ছাদ। আর একসাথেই আমার একটা বিড়াল সাহেবের সাথে দেখা হয়ে গেল, আমার দিকে এমনভাবে তাকাচ্ছিল আমি ভয়ে ভিডিও করাই ভুলে গিয়েছিলাম। তারপরে আস্তে আস্তে উঠে ওর পাশ দিয়ে ছাদে চলে আসি, আর ভাইয়া এই ছাদে চলে এসেছে ঠিক আমাদের বাসার সামনেই হলো ভাইয়ার আমড়া গাছ, আর সেই আমড়া গাছে
মানে থোকা থোকা আমরা কি বলবো, এত ভালো লাগছে দেখে। আমি তো চাচ্ছিলামই না আমরাগুলো পারতে, তারপরে ভাইয়া একদম জোর জবরদস্তি করে অনেকগুলো আমরা আমাদেরকে পেরে দিল, আমি আর আমার ননাসের বাসায় দিব, সেই জন্য আমরাগুলো পেয়ে খুবই খুশি। আর আমার মানে ভাগিনাও ছিল আমার সাথে, ও তো এই জীবনে প্রথম নিজের হাতে আমরা পারলো, তারপরে যে কি খুশি সে তার অ্যাচিভমেন্টে। দু একটা আমরা ব্যাগ থেকে বেরিয়ে নিচে পড়ে গিয়েছিল, কিন্তু তারপরও যা পাওয়া গেছে মানে সবাই খুব খুশি। অনেকগুলো আমরা, আর আমরাগুলো এত মিষ্টি, এই যে দেখুন অনেক বড় বড় আমরা, আর মানে কেমিক্যাল ছাড়া, আর খুবই মিষ্টি, খুবই সুস্বাদু আমরাগুলো। যাই হোক, আমাদেরকে অনেকগুলো আমরা দেওয়া হয়েছিল। তারপরে আমি আর নিষেধ করাতে ভাইয়া একটু থেমেছে, কারণ এত আমরা কে খাবে, আর আমি বাসায় অলরেডি আমরার আচার বানিয়ে রেখে এসেছি, আমরা কিনে এনেছে, আমরা আমরাগুলো এত পুষ্ট ছিল, আর আমরাগুলো দু একটা আমরা আমরা ডাল দিয়ে খেয়েছি, আর বাকিগুলো আমরা আমি আচার বানিয়ে এসেছি। আর আমরার আচার আমাদের বাসায় সবার খুবই পছন্দ। এই যে দেখুন কি সায়েন্টিফিক ওয়েতে ভাইয়া এই আমরাগুলো পাচ্ছে, অনেকগুলো আমরা, অনেকগুলো আমরা, আমরাগুলো দেখে মনটা ভরে যাচ্ছিল। আসলে গাছের যে কোনো ফলই মানে দেখতে আমার কাছে ভালো লাগে, খেতে তো খাওয়ার কথা তো বলাই বাহুল্য। যাই হোক, আমাদের পাশাপাশি কিন্তু তিনটা বিল্ডিং, আমরা ওরা তিন ভাই পাশাপাশি বিল্ডিং করেছে, আর এই যে দেখা যাচ্ছে বিল্ডিংটা, এই বিল্ডিংটার ওই পাড়েই হলো আমার ননদের বাসা। ফলে আমরা এখনও একান্নবর্তী পরিবারের অংশ, এবং যখনই আমরা এই নারায়ণগঞ্জে আসি তখন আমরা একেবারে মানে মনের আনন্দে আমাদের দিন কেটে যায়। এই বাড়ি ওই বাড়ি, চা নাস্তা সব কিছুতে আমাদের সময় কেটে যায়। আর এই যে নিচে চারপাশটা আমরা পড়েছে সেগুলো কুড়িয়ে নেওয়া হয়েছে, আর অনেকগুলো আমরা শেষে ভাগাভাগি করে আমরা নিয়ে এসেছি। আর আমরাগুলো দেখতে একসাথে জড়ো করে যখন দেখেছি তখন কি যে ভালো লেগেছিল। এই যে দেখুন কি সুন্দর মসৃণ, এক একটা আমরার গায়েও কোনো মানে ছোপ নাই। এই যে দেখুন, তারপরে আমরা দুপুরবেলা ভাত খেতে বসে গিয়েছি, আর ও রান্নাও খুব সকাল সকাল হয়ে গিয়েছিল। এই যে পটল ভাজা, তারপরে ঢেঁড়স ভাজা, পোলাও, তারপরে ছিল মুরগির রোস্ট, তারপরে ছিল গরুর মাংস। আমরা সবাই মিলে একত্রিত হয়ে মাটিতে বসে খাবারগুলো খেয়েছিলাম। আর আমরা নারায়ণগঞ্জে যখনই আসি তখনই আমরা ফ্লোরে বসেই আমরা খাবারটা গ্রহণ করি। এটা হলো আমাদের একদম পারিবারিক নিয়মই বলা যায়, কারণ সবাই একত্রে বসা যায় আর সবাই একত্রে খাওয়ার মজাই আলাদা। এই যে দেখুন খুবই সাধারণ খাবার দাবার, তারপরও বাচ্চাগুলো কি আনন্দ নিয়ে তার দাদার বাড়িতে চাচার বাসায় বসে খাবার গ্রহণ করছে, এইগুলো দেখতেও আমার খুব ভালো লাগে। আসলে দাদা দাদি নানা নানির বাড়ির আনন্দ পৃথিবীর অন্য কোনো বাসার আনন্দের সাথে তুলনা করা যাবে না। যারা দাদা দাদির আদর পায়নি, যারা দাদা কিংবা নানা নানুর আদর পায়নি, তাদের মতন অভাগা পৃথিবীতে আর নাই। আমরা, আমার শাশুড়ি আল্লাহর রহমত এখনও বেঁচে আছেন এবং বাচ্চাদেরকে খুব আদর করেন। ওরা একদিনে চলে আসলে সে অস্থির হয়ে যান, বারবার বলেন থাকার জন্য, যদিও এখন সে আগের মতন আর নাই, হাঁটাচলা ওভাবে করতে পারেন না, কথাবার্তাও খুবই কমিয়ে দিয়েছেন, জিজ্ঞেস করলে একটা দুটো উত্তর দেয়, কিন্তু আল্লাহ তাকে বাঁচিয়ে রাখুক। এই নাতিপুতির জন্য তার আরও কিছুদিন বেঁচে থাকা দরকার। বাচ্চাগুলো কী যে আনন্দ পায় দাদু বাসায় এসে। তারপরে আমরা এখান মানে খাওয়া দাওয়ার পরেও আমরা আবার ছাদে কেক কেটেছিলাম। আমরা যখন আসি তখন ছোট্ট একটা কেক নিয়ে এসেছিলাম, সেই কেকটা নিয়ে আমরা ছাদে গিয়েছিলাম, ছাদেও আমরা খুব আনন্দ করেছি। আর আসলে খাওয়া দাওয়ার পরে নেচারালি একটু শুই, ভালো লাগে, শুয়ে শুয়ে আমি টিভি দেখি, কিন্তু এখানে আসলে একটা সেকেন্ডও আমাদের শোয়া হয় না, সারাক্ষণই গল্প গল্প আর গল্প। এই গল্পের মাঝেই আমরা আসলে অনেক আনন্দ খুঁজে পাই। আর
সময়টা অসাধারণভাবে কেটে যায়। রাত 10টার দিকে আমরা 10:30টার দিকে আমরা পৌঁছেছিলাম, পরের দিনও রাত্রে 9:30-10:30 দিকে আমরা চলে এসেছি, জাস্ট একটি রাত। কিন্তু এই একটি রাতেই আমরা কোনো আনন্দ নাই যেগুলো আমরা বাকি রেখে এসেছি। তারপরে খাওয়া দাওয়া শেষ করে সামান্য একটু বিশ্রাম নিয়ে আমরা ছাদে চলে এসেছি। ছাদে আমরা উদযাপন করব হলো আমাদের ভাতিজার জন্মদিন, আর আমার এই দেবরের ছেলেটা আমাদের সকলেরই খুব প্রিয়। আমরা কেকটা নিয়ে ছাদে চলে আসি, আর ছাদে আসার পরেই শুরু হয়ে যায় ঝিরিঝিরি বৃষ্টি। এই বৃষ্টির ভিতরে আমরা কিছুক্ষণ ফটো সেশন করলাম, একটু হাঁটাহাঁটি করলাম, চারিদিকের পরিবেশটা একটু শ্যুট করলাম। আর সত্যি মানে এই সবুজের সমারোহে যখন দাঁড়িয়ে এদিক ওদিক দেখছিলাম, তখন আনন্দে আমার চোখে পানি চলে আসছে। আসলেই মানে এই গ্রাম যেখানে আমরা বড় হয়েছি, যেখানে আমরা আমাদের জীবনের অনেকাংশ কাটিয়েছি, সেখানে যখন একটি বেলার জন্য আসি, তখন মানে মনটা আনন্দে ভরে ওঠে, আনন্দে ভরে ওঠে। একটু পা বাড়ালি বন্ধু, পা বাড়ালি বান্ধবী, একটুখানি পা বাড়ালি পরিচিত জন, সবার সাথে দেখা হয়ে যায়। আর ঢাকাতে যখন আমরা চার দেওয়ালে বন্দি জীবন যাপন করি, কেউ কাউকে চিনি না, আত্মীয়র বাসা ছাড়া কোথাও যাওয়া হয় না, ওভাবে অবাধ বিচরণ কোথাও নেই, তখন এই মানে মফস্বলে আসলে সেই আনন্দ, সেই সময়টুকু আমরা পুষিয়ে নেই আশেপাশে বাড়িতে যেয়ে আনন্দ করে, মানে আশেপাশের এলাকাটা ঘুরে সেই আনন্দটা আমরা পুষিয়ে নিই। যাই হোক, আমার মানে দেবরের জন্ম ছেলের জন্মদিনের এই সময়টা আমাদের বহুদিন মনে থাকবে। আর এভাবে আসলে কখনোই ছাদে বসে কেক কাটা হয় নাই, আর ছাদে বসে যখন এই চারিদিকের ছবিগুলো তুলছিলাম, তখন আমি একটা জিনিস ভাবছিলাম যে আমাদের ছেলেপুলেরাও কি আমাদের মতন এমনভাবে এই এলাকাটাকে ভালোবাসবে। আমরা যখনই এখানে আসি, তখন মানে একটা নারীর টান অনুভব করি। আমাদের বাচ্চারা কিন্তু ঢাকাকেই তাদের বাসস্থান হিসাবে পছন্দ করে। তারপরে বিকেলবেলা আমরা নিচে চলে আসলাম, তারপরে খেয়েছি হলো পুরি। আর ঠিক বাড়ির পাশেই পুরি বিক্রি করে, সেখান থেকে পুরি নিয়ে এসেছিলো। তারপরে পেঁয়াজও খেয়েছিলাম, পেঁয়াজুটা মনে হয় শ্যুট করা হয়নি, মানে প্রথমে একটা পেঁয়াজও আনা হয়েছে, আর পেঁয়াজুটা খাওয়ার পরে বাচ্চাদের এত ভালো লেগেছে আবার পেঁয়াজও আনানো হয়েছে। পেঁয়াজু চা পুরি আলুর চপ, আমি খেয়েছি আলুর চপ আর বেগুনি খেয়ে মানে মন প্রাণ ভরে খেয়ে, তারপরে রাতের খাবারও খেয়ে তারপরে আমরা চলে এসেছি স্টেশনে। এই যে আমরা স্টেশনের প্ল্যাটফর্মের সামনে বসে আছি, এই যে পেছনে দেখা যাচ্ছে এটাই হলো টিকিট ঘর। এখান থেকে আমরা টিকিট কেটে তারপরে আমরা এই ট্রেনে উঠেছি, বহুদিন পরে স্টেশনে চলে এসেছি। আর এখানে এই স্টেশনের সাথে আমাদের একটা নারীর টান, নারীর যোগ আছে, কারণ এখানে এই ট্রেনে উঠেই আমরা ঢাকা নারায়ণগঞ্জ যাতায়াত করেছি আর পড়াশোনা করেছি। প্রতিদিন সকাল 7টায় আমরা ঢাকা চলে আসতাম, আর রাত 8টা ট্রেনে আমরা ফতুল্লায় নারায়ণগঞ্জ যেতাম। আর এই সময়টা আমাদের মানে পড়াশোনার জন্য আমরা অনেক ছোটাছুটি করেছি, দৌড়াদৌড়ি করেছি ঢাকাতে, সারাদিন ঢাকায় কাটিয়ে রাতে 8টা ট্রেনে যখন বাসায় পৌঁছতাম, তখন ক্লান্তিতে একদম শরীর ভেঙে যেত। আর অনেক দিন পরে স্টেশনে এসে পুরাতন প্ল্যাটফর্মটাকে খুবই মিস করছিলাম। চারিদিকে দেখছিলাম নতুন নতুন সুউচ্চ দালান হয়েছে, নতুন নতুন বিল্ডিং হয়েছে, ট্রেনের অবস্থানটা একদমই পাল্টে গিয়েছিল। আর এখানে এই যে চায়ের দোকানি, উনি অনেক পুরনো, আমরা যখন স্কুল লাইফে ছিলাম তখন উনি, ওনারও অল্প বয়স ছিল, আমাদেরও অল্প বয়স ছিল, উনি এখনও চা বিক্রেতা হিসেবে খুবই জনপ্রিয়। তার সাথে কথা বলছিলাম এবং আমরা দুজন চা খাচ্ছিলাম আর পুরনো স্মৃতি রোমন্থন করছিলাম। এমন কোনো দিন ছিল না যে এই চায়ের দোকানির কাছ থেকে আমরা এক কাপ চা খাইনি। আর এই স্টেশনটা একটু দেখানোর চেষ্টা করলাম, এগুলো কিন্তু সবই নতুন ভবন, নতুনভাবে এই নারায়ণগঞ্জ স্টেশনটাকে সাজানো হয়েছে। আমি দাঁড়িয়ে আছি ফতুল্লা স্টেশনে, তারপরে ফাইনালি ট্রেনে উঠলাম। এই যে
ট্রেনে ওঠার পরে আমি চেষ্টা করেছি ট্রেনের শব্দটাকে রেখে দিতে, মানে চিক 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 ট্রেনের শব্দটা অসাধারণ। একটা স্ন্যাপ নিলাম।